হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে আলোক তড়িৎ ক্রিয়া রিলেটেড একটা কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনটা আইআইটি জেইতে আসছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা আজকে সলভের পাশাপাশি এই রিলেটেড যে থিওরিগুলো সেটা একটু বোঝার চেষ্টা করবো। আসো তাহলে দেরি না করে আমরা কোশ্চেনটা সলভ করা স্টার্ট করি। আমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছি, আমরা কোশ্চেনটা একটু পড়ি। যখন একবর্ণী আলো ওমেগা কার্যপেক্ষক বিশিষ্ট কোনো তলের উপর পতিত হয়, তখন কে ওয়ান গতিশক্তি বিশিষ্ট ইলেকট্রন নির্গত হয়। এন গুণ বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আলো ওই তলে আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি পূর্বের এন গুণ থেকে কতটুকু বেশি হবে? আমাদের কোশ্চেনটা একটু একটু সামান্য একটু ট্রিকি আছে, আমরা কোশ্চেনের লাস্ট হয়তো বুঝতে পারবো। দেখো, এখানে আমরা একটা তল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এইচ নিউ আলো এসে পড়তেছে, একটা একবর্ণী আলো। একবর্ণী মানে হচ্ছে যে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা, ঠিক আছে, মানে একটা কালার, মনোক্রোমাটিক লাইট যেটাকে বলে আর কি। তো এই আলোটা যখন এসে পড়তেছে, আলো ধাতব তলে যখন এসে পড়তেছে, পড়ার সাথে সাথে এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হচ্ছে। হ্যাঁ, এখন এখানে বলছে যে আমাদের এখানে W হচ্ছে আমাদের এই তলের কার্যাপেক্ষক, ঠিক আছে, কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক কি আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। কার্যাপেক্ষক হচ্ছে একটা মিনিমাম শক্তি বিশিষ্ট ফোটন, হ্যাঁ, যার একটা সর্বনিম্ন শক্তি থাকে। যে শক্তির চেয়ে কম শক্তি দিয়ে যদি ফোটনটা এখানে এসে পড়ে, তাহলে ইলেকট্রন নির্গত হবে না আর কি। হ্যাঁ, তো সেই সর্বনিম্ন শক্তিটুকুকে আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষক। ওকে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট কেসটার জন্য আমরা লিখতে পারি যে এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু প্লাস কে ওয়ান। তো আমাদের কে ওয়ান কেন বললাম, যে আমাদের এখানে বলেই দিছে কোশ্চেনে যে প্রথমে যে ইলেকট্রনটা নির্গত হয় সেই ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কে ওয়ান। এখন দ্বিতীয় কেসে, সেকেন্ড কেসে আমাদের যে ইকুয়েশনটা আমরা লিখতে পারি সেই ইকুয়েশনটা হবে হচ্ছে, আমাদের দেখো, খেয়াল করো, সেকেন্ড লাইনে আমাদের বলছে যে এন গুণ বেশি কম্পাঙ্ক বিশিষ্ট, তার মানে আমাদের যে কম্পাঙ্কটা হবে সেটা হবে হচ্ছে এইচ ইন্টু এন নিউ। ঠিক আছে, এইচ ইন্টু কত বললো, এইচ ইন্টু এন নিউ। ওকে, নিউ আসলে নিউ দ্বারা আমরা কম্পাঙ্ক বুঝি, তাহলে এইচ এন নিউ ইকুয়াল টু হবে হচ্ছে ডাব্লু, কারণ আমাদের সেম তলেই পড়তেছে, প্লাস কে টু। তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এইখানে যে কম্পাঙ্ক বিশিষ্ট আলোটা পড়তেছে তার কম্পাঙ্ক হচ্ছে এন নিউ। তাহলে এই বেশি শক্তি দ্বারা যদি আলো এসে পড়ে, তাহলে এখান থেকে যে ইলেকট্রনের নির্গত হবে সেই ইলেকট্রনের গতিশক্তি অবশ্যই অবশ্যই বেশি হবে। হ্যাঁ, এখন খেয়াল করো, এখানে আমরা জাস্ট এর পরের লাইনে লিখতে পারি, এনটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে এন ইন্টু এইচ নিউ ইকুয়াল টু ডাব্লু প্লাস কে টু। ঠিক আছে, তো দেখো, খেয়াল করো যে এইচ নিউ ইকুয়াল টু আমরা কী জানি, এইচ নিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে তোমার এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু প্লাস কে ওয়ান। তো ডাব্লু প্লাস কে ওয়ান যদি তুমি এখানে বসাও, তাহলে আমরা পাবো হচ্ছে এন ডাব্লু প্লাস এন ইন্টু কে ওয়ান। ক্লিয়ার, দিস ইকুয়াল টু হচ্ছে ডাব্লু প্লাস কে টু। তাহলে আমরা কে টু ইকুয়াল টু কী পাচ্ছি বলো, কে টু ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এন ইন্টু কে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডাব্লু। এখন খেয়াল করো, কোশ্চেনটা আসলে কী চাইছে, কোশ্চেনটা একটু ট্রিকি। আমরা যদি লাস্টে খেয়াল করি যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কী, কে টু। ঠিক আছে, এই কে টু কী বলছে, পূর্বের গতিশক্তির এন গুণ থেকে, পূর্বের গতিশক্তি কী কে ওয়ান, কে ওয়ানের এন গুণ থেকে, তার মানে এন কে ওয়ান থেকে কতটুকু বেশি, তাইলে এন মাইনাস ওয়ান ইন্টু ডাব্লু, মানে কে টু গ্রেটার দেন এন ইন্টু কে ওয়ান, কতটুকু বেশি বলো, এন মাইনাস ওয়ান ইন্টু ডাব্লু। তার মানে আমাদের অ্যান্সারটা কী হবে বলো, অ্যান্সারটা হবে হচ্ছে এইটা হবে হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। একটু সামান্য ট্রিক আছে, জাস্ট ধরতে হবে আমাদের। আমরা অনেকেই হয়তো কে টু ইকুয়াল টু এটা অ্যান্সার লিখে দিয়ে চলে আসবো তাড়াতাড়ি মাথায়, কিন্তু এটার অ্যান্সার হবে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডাব্লু, একটু খেয়াল করতে হবে। ওকে, আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো, ট্রিকটা ধরতে পারছো। তো আমরা তাহলে নেক্সট কোশ্চেন নেক্সট দিন সলভ করবো ইনশাল্লাহ।